बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। छात्र छात्री भाई बोनरा तुम्हारा सबाई भालो आसो। हमरा ऑनलाइन क्लास एखन जाब श्यामपुर डिग्री महाविद्यालय ऑनलाइन क्लास विषय पौरनीति और सुशासन। তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার পরিচয় দেই, পরিচিতি মোহাম্মদ সালিউর রহমান, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শ্যামপুর ডিগ্রি মহাবিদ্যালয়, শ্যামপুর সদর, রংপুর। আজকের পাঠ পরিচিতি শ্রেণী একাদশ ও দ্বাদশ বিষয় পৌরনীতি সুশাসন অধ্যায়। আজকে আমরা কোভিড-19 পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। তা আমরা এখন সিলেবাসে যাই। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদের সংক্ষিপ্ত সিলেবাস করেছে পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রে 269 পর। করোনা পরিস্থিতিতে এই সিলেবাসের 4টি অধ্যায় রয়েছে এবং তোমার 6টি অধ্যায় বাদ দিয়েছে। সেই অধ্যায়গুলো আজকে আমরা বলবো কি কি অধ্যায় আছে। প্রথমে আছে প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায় থেকে তোমরা শিক্ষণ ফল জানতে পারবা, পৌরনীতি ধারণা বর্ণনা করতে পারবা, সুশাসনের স্বরূপ বিশ্লেষণ করতে পারবা, পৌরনীতি ও সুশাসনের ক্রম বিকাশ বর্ণনা করতে পারবা। বিষয়বস্তু ও পাঠ ও পাঠের শিরোনাম পৌরনীতি ধারণা পরিধি, সুশাসনের ধারণা ও বৈশিষ্ট্য, পৌরনীতি ও সুশাসনের ক্রম বিকাশ। এই 1 নম্বর অধ্যায় থেকে এটা আমাদের 4টি অধ্যায় রয়েছে প্রথম পত্রে, তার মধ্যে 1 নম্বর অধ্যায় এগুলো আমাদের পড়তে হবে। 2 নম্বর অধ্যায় বাদ দিয়েছে, 3য় অধ্যায় থেকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য অধ্যায়ের নাম। এখান থেকে তোমরা মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, আইন ও নৈতিকতা সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, স্বাধীনতা ও সাম্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, আইন স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করতে পারবে, স্বাধীনতা নিশ্চিতকরণে সাম্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে এবং নিজ জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চায় আগ্রহী হবে। বিষয়বস্তু মূল্যবোধের ধারণা এবং শ্রেণী বিভাগ, মূল্যবোধ এবং সুশাসন ও আইন থেকে ধারণা এর শ্রেণী বিভাগ, নৈতিকতা থেকে ধারণা এবং আইনের
নৈতিকতা, আইন নৈতিকতা, স্বাধীনতা ও সাম্য, ধারণা, শ্রেণীবিভাগ এবং পারস্পরিক সম্পর্ক, স্বাধীনতা, সাম্যের গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা, গুরুত্ব ও সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ, তৃতীয় অধ্যায় থেকে এগুলা এবং সপ্তম অধ্যায় থেকে সরকারের কাঠামো ও সরকারের অঙ্গসমূহ শিক্ষণ ফল থাকবে। বিভিন্ন ধরনের রাষ্ট্রের সরকারের কাঠামো বর্ণনা করতে পারবে, গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন বিভাগের ভূমিকা মূল্যায়ন করতে পারবে, বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, বিচার বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা করতে পারবে, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, সরকারের অঙ্গসমূহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা, বিচার বিভাগের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, ক্ষমতা স্বতন্ত্রকরণ ও ভারসাম্য নীতির গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। এই সপ্তম অধ্যায় থেকে এগুলো বিষয়বস্তু হচ্ছে এবং পাঠের শিরোনাম সরকার কাঠামো, আইনসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী, শাসন বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলী, বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলী, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়, আইন শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা, আইন শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি এবং এর ভারসাম্য, ক্ষমতা স্বতন্ত্রকরণ এবং ভারসাম্য নীতি, এবং আমাদের তিনটা অধ্যায় গেল এবং দশম অধ্যায় থেকে দেশপ্রেম ও জাতীয়তা। এখানে শিক্ষণফল থাকবে, জাতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, জাতীয়তার ধারণা ব্যাখ্যা করতে পারবে, জাতীয়তার উপাদানসমূহ বর্ণনা করতে পারবে, জাতি এবং জাতীয়তার পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, জাতীয়তা নির্ধারণের নীতি বিশ্লেষণ করতে পারবে, দেশপ্রেমের ধারণা ব্যাখ্যা করতে পারবে, দেশপ্রেম এবং জাতীয়তার সম্পর্ক নির্ণয় করতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। এই দেশপ্রেম জাতীয়তা থেকে এই বিষয়বস্তু শিরোনাম হলো জাতীয়তার ধারণা উপাদান এবং জাতীয়তা নির্ধারণ নীতি এবং সাংস্কৃতিক এবং ভৌগোলিক জাতীয়তা, দেশপ্রেমের ধারণা, জাতীয়তা, দেশপ্রেম। এই প্রথম অধ্যায় থেকে তোমাদের চারটা অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে আছে, এই চারটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে বোর্ড পরীক্ষায়। এই চারটা অধ্যায় পড়লে এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবা, তাইলে তোমাদের এই চারটা অধ্যায় তোমাদের পড়তে হবে ঠিক মতো এবং এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে, তাহলে তোমরা সব কিছু প্রশ্ন অ্যান্সার করতে পারবা। আজকের মতো এই সিলেবাস তোমাদের পড়ো, আমি পরবর্তী ক্লাসে যাব, দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।